আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2024 সালে এসে কোন কার্ডটা সবচেয়ে বেস্ট হবে ফেসবুক এবং ইউটিউব ভিডিও বুস্টিং এর জন্য। কারণ ইউটিউব এবং ফেসবুক ভিডিও বুস্টিং এর ক্ষেত্রে কিছু জিনিসের পরিবর্তন আসছে রিসেন্টলি। আগে যারা প্রিপেড কার্ড ইউজ করতো, বাংলাদেশি ব্যাংক কার্ড গুলো ইউজ করে ফেসবুক বুস্টিং করতো, তারা হইতেছে তাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে যেতেছে। সেটা নিয়ে আমাকে অনেক কোশ্চেন করতেছে এবং অনেকের মনে একটা ইচ্ছা এরকম থাকে যে ভাই, আমরা বুস্টিং করার জন্য ইউজ করতে চাই একটা কার্ড, এমন একটা কার্ড লাগবে যে কার্ডটা কিনা আমি খুবই রিল্যাক্সে ফেসবুক বুস্ট করতে পারবো। ধরেন আমার নিজের একটা ছোট খাটো বিজনেস আছে, ওইটা আমি বুস্ট করবো। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা সার্ভিস চাই যে একটা কার্ড অন্তত এতটুকু একটা সার্ভিস দেখ যে কার্ডটা কিনা আমি আমার যত ডলার বুঝ দিতেছি সেই ডলারটা কেটে নিতেছে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, যে প্রতিবার আমার যে আরেকজনের কাছ থেকে ডলার কিনতে হইতেছে না, আমি নিজে ব্যাংকে টাকা টাকা ঢুকে ওই টাকা আমি ডলার হিসাবে ইউজ করতে পারতেছি এবং ওই টাকার জন্য আমাকে ব্যাংকে যা বলতে হইতেছে না যে ভাই আমি ২০০ ডলার বুস্ট করবো, আমার এই টাকাটা ডলার করে দেন। এরকম হ্যাসেল যাতে না করা লাগে এর জন্য কোন কার্ডটা সবচেয়ে বেস্ট হবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, শুধু বুস্টিং না, আপনি অনলাইনে ধরেন আপনার মাঝে মধ্যে পারচেস করা লাগে একটা কার্ড দিয়ে, সো এরকম একটা সলিউশন আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো, যেন আপনাদের কার্ড বিষয়ে কারো কোনো হেল্প লাগলে এইটা এই ভিডিওটা দেখে আপনারা সলভ করতে পারেন। ওকে, প্রথমে আসি, যারা ফেসবুক এবং ইউটিউব ভিডিও বুস্ট করতে চান তাদের জন্য কি কি পরিবর্তন আসছে। সো আপনি যদি ফেসবুক এবং ইউটিউব ভিডিও বুস্ট করতে চান বর্তমানে, তাহলে আপনার যে কার্ডটা নিতে হবে, আপনি চেষ্টা করবেন কোনো ব্যাংক থেকে আমি যে 4-5টা নিয়ম রুলস বলবো ওই রুলসগুলো যে কার্ডটা মেনটেন করতেছে ওই কার্ডটা নিতে। প্রথমত একটা বিষয় বলে নিই, সেটা হইতেছে আপনি যদি বুস্ট করতে চান, তার মানে অনলাইন পারচেস বা অনলাইন পারমিশন ইন্টারন্যাশনাল ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে যে কার্ড যে ব্যাংকের কার্ডই নেন আপনার মাস্ট বি এন্ডোর্সমেন্ট করাতে হবে। অর্থাৎ আপনাকে ডলারের পারমিশন নিতে হবে গভর্নমেন্ট থেকে, আর ডলারের পারমিশন মানে ডলার এন্ডোর্সমেন্ট। যেমন আপনি চাইলে আপনি আপনার কার্ডের মধ্যে ডলারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এন্ডোর্স করাতে পারবেন, সেটা হইতেছে ৭০০০ থেকে ১০০০০ ডলারের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টে প্রতি বছরে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ডলার ইউজ করতে পারবেন না। এন্ডোর্সমেন্ট করতে হলে অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে, পাসপোর্ট ছাড়া আপনি এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। ডুয়াল কারেন্সির যে কার্ডগুলো থাকে এগুলোকে সাধারণত ট্রাভেল কার্ডও বলা হয়, এবং এর কারণ হইতেছে এটা একটা কারেন্সির পাশাপাশি আরো একটা কারেন্সি হোল্ড করে। যদি আপনি বাংলাদেশি কারেন্সি নেন, আপনার যেহেতু বাংলাদেশি, বাংলাদেশে আমাদের ডিফল্ট কারেন্সি, এবং এর পাশাপাশি আমরা ইউএসডি ইউনাইটেড স্টেট ডলারের যে কারেন্সিটা আছে ওই কারেন্সিটা ইউজ করি, এই জন্য এটাকে ডুয়েল কারেন্সি কার্ড বলা হয়। সো এই ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করতে হলে আমাকে অবশ্যই এর যথেষ্ট প্রুফ হিসেবে ডকুমেন্ট দেখাইতে হবে যে আমি ডুয়েল কারেন্সিটা এই কারণে ইউজ করব। প্রধান কারণ হইতেছে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ইউজ করতে চাই ট্রাভেল কার্ড হিসেবে অথবা অনলাইন পারচেসের হিসেবে বা ইউটিউব ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে, সো আমাদেরকে এর প্রুফ হিসেবে পাসপোর্ট ডকুমেন্ট দেখাইতে হবে, ওটা দিয়ে এন্ডোর্সমেন্ট করে দেবে। মোট কথা হইতেছে আমরা যদি এন্ডোর্সমেন্ট করতে চাই তাহলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া আমরা কেউ এন্ডোর্সমেন্ট করতে পারবো না, কোনো ব্যাংক দিতে পারবে না। যে যত ব্যাংক যাই বলুক, যে যেই কথাই বলুক যে ফ্রিতে তুমি কার্ড ডুয়েল কারেন্সি কার্ড পাইবা বাংলাদেশে বৈশা, তাহলে মাথায় রাখবেন যে যদি বাংলাদেশে বৈশা ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করা লাগে তাহলে অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট থাকা লাগবে এবং সেই পাসপোর্টের মধ্যে এন্ডোর্সমেন্ট করাইতে হবে। পাসপোর্টের মধ্যে এন্ডোর্সমেন্ট কিভাবে করে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব না, আমার এটা নিয়ে একটা ভিডিও আছে। পাসপোর্টের পিছনে একটা ব্যাংক থেকে সিল দিবে, আপনি যে ব্যাংক থেকে কার্ডটা নিয়েছেন সেই ব্যাংক থেকে একটা সিল দিয়ে দিবে এবং ওই সিল মোহরের মধ্যে অ্যামাউন্ট লেখা থাকবে যে আপনি এত ডলার ইউজ করতে পারবেন, ওই যে অ্যামাউন্টটা লেখা আছে ওই অ্যামাউন্টের বাইরে আপনি বেশি ডলার ইউজ করতে পারবেন না। এখন কথা হচ্ছে ধরেন আপনি ১০০০০ ডলার একটা ইনভেস্টমেন্ট করাইলেন, আপনার অ্যাকাউন্টে ১০০০০ ডলারের টাকা থাকতে হবে এরকম কোনো কথা না, এটা জাস্ট একটা অ্যামাউন্ট যেটা পারমিশন আপনি ব্যাংক থেকে নিচ্ছেন। এখন ওই অ্যামাউন্টের আন্ডারে আপনি যে ব্যাংক থেকে কার্ড নেবেন চেষ্টা করবেন এই কিছু জিনিস সেই ব্যাংকের কার্ডের মধ্যে যেন থাকে। যেমন যে কার্ডগুলো নিতে হবে ওই কার্ডটার মধ্যে 3D সিকিউর সিস্টেম থাকতে হবে। যেমন হইতেছে 3D সিকিউর সিস্টেমটা হইতেছে ডুয়াল কারেন্সি প্রিপেড বা ডেবিট যে কোনো একটা কার্ড আপনি যদি নেন 3D সিকিউর হয়ে থাকে বর্তমানে। আগে থেকে 3D সিকিউর মানে হচ্ছে ভিসা মাস্টার এবং আমেরিকান এক্সপ্রেস এই তিনটা কার্ডের একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম, আরও এরকম অনেকগুলো কার্ড আছে যেমন ধরেন ডিসকভার, তারপরে আরও কিছু কার্ড আছে, ওই টাইপের যে কার্ডগুলো আছে এগুলোর একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। 2 নম্বর হইতেছে রিফান্ড পলিসি থাকতে হবে। রিফান্ড পলিসি মানে ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট পারচেস করতেছেন, ওই ক্ষেত্রে আপনার কোনো ভুল হয়েছে বা আপনি যে প্রোডাক্টটা পারচেস করছেন সেটা অ্যাভেলেবেল নাই, তো আপনি যে ডলার টাকাটা পে করে দিলেন সেটা অটোমেটিক রিফান্ড চলে আসবে এবং এই রিফান্ডটা সাধারণত 3 দিনের মধ্যে হয়ে থাকে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ব্যাংক থেকে আপনি কার্ডটা নেন কিনা কিনা ওই ব্যাংকের সেই কার্ডটাতে রিফান্ড পলিসি আছে কিনা, সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন আপনার টাকা কোনো সময় লস না হয়ে যায়। থার্ড হইতেছে ডলার লোড করার প্রসেসটা কিরকম হইব। সো ধরেন আপনি যদি ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা আপনি চাইলে ডাইরেক্টলি কার্ড নিতে পারবেন ব্যাংক থেকে অ্যাকাউন্ট ছাড়া। সো ওয়েস্টার্ন ইউনিয়ন এটা ই করে, তারা হইতেছে একটা প্রিপেড কার্ড দেয়, সেটা ওয়েস্টার্ন লাইফস্টাইল ভিসা কার্ড এবং আরেকটা হইতেছে অ্যাকোয়া মাস্টার কার্ড, আবার রিসেন্টলি তারা দারাজের সাথে কোলাবরেট করে আরেকটা কার্ড দিয়েছিল দারাজ প্রিপেড কার্ড। এই কার্ডগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনি নিতে পারবেন। সো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যদি নিতে চাইলেন তাহলে লোড করার প্রসেসটা কি, লোড করার প্রসেসটা হইতেছে আপনি ব্যাংকে যায় শুধু ব্যাংকের যে আপনার যে কার্ডটা দিচ্ছে সেই কার্ড নাম্বারটা দিয়ে
ধরেন 2000 টাকা দিয়ে আসলেন, তারা 2000 টাকার যে ডলার আছে, $17 বা $16, তারা সেই ডলারটা দিয়ে দিবে, যে বর্তমান যে ব্যাংক রেট তারা যে রেটে দিতেছে সেই রেটে আপনার ডলার ঢুকাই দিবে। এখন এই কার্ডের যে ডলারগুলো আছে এগুলো আপনি নির্দিষ্ট অ্যামাউন্টগুলো আপনি ফেসবুক বা যে কোনো জায়গায় বোস্টিং বা পারচেস করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা হ্যাসেল আমার মতে, আমার কাছে মনে হয়। কিন্তু এই প্রসেস ছাড়া আরও কিছু ব্যাংক আছে, যেমন ধরেন সিটি ব্যাংক, তারপরে ইউসিবি ব্যাংক, তারপরে এই দুটো ব্যাংকের কথা আমি বলতেছিলাম যেহেতু ইউজ করছি, আরও হয়তো বা আছে, আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টস জানান কোন ব্যাংকটা এরকম সুবিধা দিতেছে। সিটি ব্যাংকের সুবিধা দেওয়া দিতেছে যে আপনার একটা কার্ড যে অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি কার্ডটা নেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকাটা আপনি যে কোনো সময় যেহেতু যতটা এন্ডোর্সমেন্ট করছেন ওই এন্ডোর্সমেন্টের আন্ডারে, যেমন ধরেন পার ডেতে তারা একটা লিমিট রাখছে, সিটি ব্যাংকের অ্যাপসের মধ্যে তারা দিয়ে দিচ্ছে যে আপনার ব্যাংকে ফোনও দিতে হবে না, আপনি নিজে চাইলে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো থাকবে সেই টাকাগুলো ডলার হিসাবে ইউজ করতে পারবেন। ধরেন আমি একটা বুস্টিং করবো $20, আমার অ্যাকাউন্টে ধরেন $30,000 আছে, $20 যে মূল্য আছে অটোমেটিক তারা সেখান থেকে কাইটা নিবে, কাইটা নিয়ে আমার এই $20 অটোমেটিক ফেসবুকে দিয়ে দিবে ইনস্ট্যান্ট। সেখানে কথা হইতেছে এটা কিন্তু অলওয়েজ হবে না, এটার পারমিশনটা আপনি যদি এন্ডোর্সমেন্ট করেছেন তার মানে পারমিশন নিয়ে নিছেন, এবং তারা একটা সিস্টেম অন রাখছে এটা হচ্ছে ফরেন পার্ট অন অফ আর কি অনলাইন ই কমার্স পারমিশন। এটা আপনি যদি সিটি ব্যাংকের অ্যাপসে যান, ফরেন আমি একটি স্ক্রিনশট দিয়ে দিবো, এখানে অ্যাক্টিভ করার অপশন আছে, ওইখানে আপনি ক্লিক করে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট করেন যে আমি আজকে $20 ইউজ করবো, তো আপনি এখানে $20 লিখবেন, কতবারে $20 ইউজ করবেন সেটাও লিখতে পারবেন, আপনি একবার 10 বার যতবার ইচ্ছা সেটা লিখে কনফার্ম করবেন, আপনার ফোনে একটা কোড আসবে, ফোনে কোড আসলে তারা অ্যাক্টিভ করে দেবে। এটা হচ্ছে সিটি ব্যাংকের আপনার সেলফ সিস্টেম। আপনি যদি ওইরকম ঝামেলা না চান তাহলে তাদের সাপোর্টে ফোন করে বলবেন যে আমার ই কমার্স পারমিশনটা অন করে দেন, আমি এখন পারচেস করবো। এটা অন করে চাইলে আপনি যতক্ষণ ইচ্ছা অন রাখতে পারবেন, আপনি চাইলে 1 বছরের জন্য অন রাখতে পারবেন, আপনি চাইলে একদিন পরে, আপনি চাইলে 10 মিনিট পরে অফ করে দিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার কাছে। যদি অ্যাপস ইউজ করেন তাহলে ফুল অ্যাক্সেস তো আপনার কাছে। এবং ইউসিবি ব্যাংকও সেম প্রসেস যায়। ইউসিবি ব্যাংকের যদি আপনি কোনো প্রিপেইড কার্ড ইউজ করেন বা কোনো ডুয়েল কারেন্সি কার্ড করে ইউজ করেন, ভিসা কার্ড, তারা সাধারণত ডুয়েল কারেন্সি প্রিপেইড ভিসা কার্ডটা দিয়ে থাকে, সো ওই কার্ডটা যদি আপনি ইউজ করেন ইউসিবি ব্যাংকের তাহলে আপনি উপায় যে অ্যাপস আছে ইউসিবি ব্যাংকের MFS যে ফাইন্যান্সিয়াল পার্টনার অর্থাৎ উপায় বিকাশের মতো অল্টারনেটিভ, সো আপনি উপায় থেকে কার্ডে ডলার লোড করতে পারবেন। ডলার বলতে আপনি একদম অ্যামাউন্ট, যেমন ধরেন আপনি 2000-3000 টাকা ডলার লোড করবেন, 3000 টাকা সেন্ড করে দেবেন, যে ডলার অ্যামাউন্টটা আসে ওই ডলার অ্যামাউন্টটা আপনি ইউজ করবেন, সেম টাকা হিসাবে কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। সো এইটা হইতেছে ডলার লোড করার প্রসেসটা অনেক সহজ করে দিচ্ছে এই দুইটা ব্যাংক আমার কাছে এখন পর্যন্ত আছে। সম্ভবত সাউথ ব্যাংকের এরকম একটা প্রসেস আছে, আমি ওইটা ইউজ করি না, আমার ব্যাপারে আইডিয়া নেই। ওকে, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কোনো কার্ড ইউজ করেন বা কার্ড নিয়ে থাকেন তাহলে ওই কার্ডগুলো দিয়ে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডস রান করাতে পারবেন, ইউটিউবে গুগলের অ্যাডওয়ার্ডে অ্যাড রান করাতে পারবেন, বা ইউটিউব ভিডিও বুঝতে যেটাকে বলে, এবং অনলাইন পারচেসও করতে পারবেন। এই কয়েকটা বিষয় কিন্তু আমি যে কার্ডগুলোর নাম বলছি সেই কার্ডগুলো আমি নিজে পার্সোনালি ইউজ করে তারপরে বলছি। সো আপনাদের মধ্যে যারা এই টাইপের অন্য কোনো ব্যাংকের কার্ড ইউজ করছেন, যে আপনার কাছে মনে হয় যে ভাই এর চেয়ে ভালো একটা ব্যাংক আছে তারা আরও অনেক সহজভাবে কার্ড ইউজ করার সুযোগ সুবিধা দেয়, সো 2024 সালে এসে আমার কাছে মনে হইতেছে এই দুইটা ব্যাংক সবচেয়ে স্মার্ট, একটা হচ্ছে সিটি ব্যাংক, একটা হচ্ছে ইউসিবি ব্যাংক। আরও কিছু ব্যাংক আছে, আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি এগুলো ইউজ করি না, তবে শুনতেছি, তবে আমি রিসার্চ করবো, আমি রিসার্চ করার চেষ্টা করবো আজকের যে ভিডিওটা বানাইছি এরকমের আপডেট আর একটা ভিডিও মেক করার জন্য আপনাদের, যাতে হেল্প হয়। এবং আপনাদের মধ্যে যদি কারো কাছে মনে হয় যে হ্যাঁ ভাই আরও একটা ব্যাংক আছে এরকম সার্ভিস দিচ্ছে, তাহলে অবশ্যই সেই বিষয়ে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো ওই বিষয়টা নিয়ে আলোচনা করার। আশা করি বুঝতে পারছেন 2024 সালে এসে কোন কার্ডটা আপনার ইউজ করা উচিত ফেসবুক অথবা ইউটিউব ভিডিও বুস্টিংয়ের জন্য এবং এই ধরনের অনলাইন পারচেসের জন্য। যদি আপনাদের এই ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এই চ্যানেল যদি একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।